দাদা আপনার নাম? পঙ্কজ আচার্যজি। আচ্ছা, ঠিকানা? 10 নম্বর সোনাপাড়া পঞ্চায়েত, সোনাপাড়া পঞ্চায়েত, থানা উমরকোট, ডিস্ট্রিক্ট নবরঙ্গপুর, উড়িষ্যা। আচ্ছা, এই যে করলার জমি দেখতে পাচ্ছি আমরা, এই জমিতে আপনি ভূপুষ্টিগোল ব্যবহার করছেন, তাই তো? হ্যাঁ। তা দিয়ে আপনি কী বুঝতে পারছেন? ভূপুষ্টিগোল দেওয়াতে আমার গাছের গ্রোথ ভালো হয়েছে বা গাছের ডগা বহুত হচ্ছে, ফল ভালো, ফুল ভালো, সবই ভালো দেখা যাচ্ছে। তো এখন যে অবস্থা দেখা যাচ্ছে, এর আগে কি করলাটা পাতলা ছিল নাকি? হ্যাঁ, করলা পাতলা ছিল, মালের ভালো গ্লেজ আসতেছিল না, মাল কাটা ভালো হচ্ছিল না করলায়, আর এত ডগাও ছিল না। তো এখন দিয়ে ভালো এসেছে, তাই তো? আপনি খুশি? হ্যাঁ। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে আপনি আর কিছু কোন কোন ফসল দিয়েছেন? আমি লঙ্কায় দিয়েছি, বেগুনে দিয়েছি। আচ্ছা, লঙ্কায় কেমন হচ্ছে? লঙ্কায় ভালোই পিক আপ নিচ্ছে, ভালোই, ভালো পিক আপ, মানে আপনি খুশি তাতে? হ্যাঁ। তাহলে আপনাকে যে এই ভূপুষ্টিগোলের কথা বলা হয়েছিল, তা তখন কি আপনার বিশ্বাস এসেছিল? প্রথমে তো বিশ্বাস আসছিল না, আপনারা বারংবার বলার পরে এবছর দিয়ে দেখছি, জিদের উপরে দিছি। আমি 4 বস্তা ভূপুষ্টি 2 একর জমিতে দিছি জিদের উপরে, যে দেখি না হলে দাদাকে খুব বকবো, তা দেখি না ভালো পিক আপ আছে। তাহলে আপনি এখন দিয়ে, তাহলে এখন আপনার মনে বিশ্বাসটা এসছে? হ্যাঁ, বিশ্বাস আসছে, তাহলে আপনি খুশি? আমি তো দেবো, দেবেন। আচ্ছা, আপনার এই ক্ষেত দেখে অন্য কোনো কেউ চাষি বা কেউ কিছু বলেছে, কিছু জিজ্ঞেস করছিল আপনাকে? হ্যাঁ হ্যাঁ, আদিবাসী চাষিরা আমার আশেপাশে আছে, ওরা আসছে ক্ষেত দেখে হঠাৎ চমকে যাচ্ছে যে কী ব্যাপার, কী দিয়েছিস? আমি বলছি যে আমি দিয়েছি, মশলা দিয়েছি, তোরাও দেবি যদি বল আমি এনে দেবো। তাহলে ওরাও দেবে বলছে, তাই তো? আমরা এটাই আশা করবো, আপনি জীবনে আরও খুশি হন, আরও আরও ভালো থাকুন, এটাই আশা করবো। ধন্যবাদ।